ভারতীয় জনতা পার্টির যোৱা সমাহ কন্টিনিউয়াস বিধান হয়েছিল আর যখন সম্মানের ব্যক্তি বা দল সংগঠনে এই আমার দল যোগদান করেছে আর তেখেতলৰ কিছু সংখ্যক আজি আমি এক বিশেষ পরীক্ষণ ব্যবস্থা করছো তাত দলের আদর্শ দলের ইতিহাস বিকাশ যাত্রা আমার সংগঠন কিদরে পরিচালিত হয় বা পরিচালনা হয় সেই বিষয়ে কিছু তেখেতসকল আবাস আজি দাঙি ধরা হব। উক্ত সভাত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কিছু সময় পিছতে ইয়াত পদার্পণ করব। লগতে আমার যোগদান প্রক্রিয়া যদি চলি আছে আজি খন্তেক পিছতে ক্ষুদ্র পদত্যাগী কংগ্রেস দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট আসে কার্যকরী সভাপতি রানা গোস্বামী ডাঙরিয়া আমার দলত আনুষ্ঠানিকভাবে কিছু সময় পিছতে যোগদান করব। লগতে কেবাজনও সম্মানীয় ব্যক্তি আমার দলটা আজ যোগদান করবে। যেহেতু মোটামুটি সাপোর্ট দিয়ে থাকে দিছে লাই লাই হব যোগদান অকান টেকনিক্যাল ইয়েসতে আমার গণ পরিষদের সম্মানীয় নেতৃত্ব আই আছে সম্মানীয় সভাপতি তথা মন্ত্রী অতুল বরা ডাঙরিয়া সমন্বিতে তেখেতসকলের কিছু বিষয়ববিয়া আমার লগত মিলিত হব যেহেতু আমি মিত্রতা পাশত আবদ্ধ হয়ে আছো তেওঁলোকে আমার দল আহিব আজি আমার মানে সেই অফিসত আহি আছে চাহ পানি আমি একেলগে খাম খাই ইউ পি পি এল আজি নাহে আজি ইউ পি পি এল অলরেডি ভয়া হয়ে গেছে আজি কেবল অতুল বরা ডাঙরিয়া আর তেখেতসকল সহযোগীসকল এবার আলোচনা হব লাগবে যেহেতু লোকসভা নির্বাচন সময়গত তেখেতসকল প্রস্তুতি কেনেকুয়া বা আমি যেদরে সংগঠন করো তেখেতসকল কিছু সিমিলারিটি লোব লাগে সামগ্রস্য থাকিব লাগে আর সেই নিমিত্তে বুথ কি আছে বা মন্ডল শক্তি কেন্দ্র গোটেখিনি কথা চর্চা করার কারণে কিছু সময়ের পিছতে অতুল বরা ডাঙরিয়া আমার কাজলে উপস্থিত হব। হ্যাঁ এটা চলি আছে যোজা মই 100% নক আর নহয় বলেও নক এখন বলে নয় কিন্তু ফর দ্য টাইমিং আমি এখন রাখিছো আর হয়তো আর এখন দিব লাগিব পারে এই পেনেলটা আমি বনোৱা নাই পেনেল বনাব আমার রাষ্ট্রীয় নেতৃত্ব রাষ্ট্রীয় নেতৃত্ব আমার পার্লামেন্টারি বোর্ড আছে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আছে আমার রাষ্ট্রীয় সভাপতি ডাঙরিয়া আছে প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি গৃহমন্ত্রী ডাঙরিয়া আছে প্রধানমন্ত্রী ডাঙরিয়া আছে আমার সংগঠন মহামন্ত্রী আদরণীয় চন্দ্রজী আছে এই সকল বহি এক সিদ্ধান্তত উপনীত হয় যেহেতু আমার কার্যকতার আধারত নির্মিত দল কার্যকতার অপিনিয়ন লিস্ট বনোৱা হয় ইয়াত কোনো কারোবার ঘরত বহি কারবার এসি রুমত বহি এখন লিস্ট আনি গাই দিব এটি ভারতীয় জনতা পার্টির কালচার নয় আর নহয় কেউ হওয়াও নাই আর ভবিষ্যতের মত হয় আজি আমার পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে আকো আমি ইভিনিং ভাগত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর মই আমি আকো নিজে আজি আজি তো বহি আছে রাতেপর ভাগর বিভিন্ন রাজ্য আর আমি আশা করছি অহাকালি পরশুর ভিতর সব ফাইনাল হয়ে যাব ম্যাক্সিমাম ওলাই যাব আমি যেটু পাইছো আবার মহিলা থাকিব আপনি যে কথা কৈছে যে মহিলা থাকিব এসটি থাকিব সকল সম্প্রদায় মহিলা না না এস আপনার কয় নয় এসটি থাকিব না থাকে সকল সম্প্রদায় কেন থাকবে এসটি থাকিব না কারণ কোকাজারটো এসটি রিজার্ভ না বিধায়ক হয়ে আছো এটা লাইনত চলি থাকবে এতিয়াতো বাই ইলেকশন হব না লোকসভা ইলেকশন আছে নাহলে সমষ্টিটো লস হব না মই এইটো কথাই কব যাওঁ তাতো আইনত পরিণত হয়েছে মইতো আইনের ঊর্ধ্বত নহয় এতিয়া কিছুমান সন্মানের ব্যক্তিয়ে সুপ্রিম কোর্ট কৈছে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত গৈছে এটা ওয়েট ফর মানে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট কি দিয়ে ভার্ডিক্ট নয় জানো না ইতিমধ্যে হয়ে গেল পার্লামেন্ট পাস হল রাষ্ট্রপতি সহি গেলে আইনত বলব আগতে বিল আছে বিলটা পাস হয়ে গেল নয় জানো বিল পাস হওয়ার পিছত আইনত পরিণত হল মহামান্য রাষ্ট্রপতি তাক সহি করলে এটা কোনোবা কোনোবা তাক চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্টত নয় জানো আমি চাও সুপ্রিম কোর্টে কি দিয়ে ইতিমধ্যে আইন হয়ে গেছে মই কল কি আপনার তা মানে সি এ বি আসলে সি ডাবল এ হল
মোহর লাগিলে আইনত পরিণত হল তো এই আইন যদি যে সকলে আইন হেরি করে আছে তেমনি যদি বলবৎ করব দিছে দিছে বা নহলে এখন ব্যান করব লাগে সুপ্রিম কোর্টে জিকে তাকে হবো কারণ তো সুপ্রিম কোর্টের ওসব গেছে না বিজেপি এবার যেহেতু 370 অকলে পোয়ার কথা কই আছে অসমতো পূর্বতে বিজেপিয়ে 9খন আসন পাইছে সর্বাধিক এবার অকলে 9খনকে বৃদ্ধি পাব এবার ভারতীয় জনতা পার্টিয়ে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ভঙ্গ করিব বিজেপিয়ে অকলে 370 সিট অর্জন করার নিমিত্তে বা জয়লাভ করার নিমিত্তে আমার যোজনা সম্পূর্ণ প্রস্তুত প্লাস আমার এলায়েন্স পার্টি গঠবন্ধনক লো আমি 400 প্লাস লওয়ার কারণে এই বৃহৎ যোজনা তৈরি করা হয়েছে আর সেই যোজনার আধার গোটাই কাম কাজ চলি আছে নিশ্চিতভাবে বৃদ্ধি হবে যাবলে আমি 9খন পাইছিল এবার তো আমি 12 প্লাস লোক গিয়ে আছো মেবি এটা কোনো কোনে রাজনীতির মানে ভোট তারপর মাছ মারিব গেলে মাছ পায় না পায় নয় জানো কিন্তু ইলেকশনত ভোট পায়